মর্নিং, আজকে শনিবার, ব্লগটা সকাল থেকে বানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর রীতি বাড়িতে ফিরেছে, প্রায় 15 দিন পর। রমৃতি আর একটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, আর শরতের একদম আইডিয়াল ওয়েদার বলা যায়। অনেকদিন ধরে ডিপ্রেশন চলছিল, তো আজকে ইচ্ছে আছে শাড়িগুলো একটু রোদে দেবো। ভাদ্র মাসে রোদ দেওয়া হলো না, এটা একদম সকালবেলা আমার স্কিন, রাত্রিবেলা রেটিনল মাখি, তো একদম মেকআপ ছাড়া, কোনো ফিল্টার ছাড়া, আমি কোনো ফিল্টার ইউজ করি না। যদি থাকবে আমাদের সাথে একদিন বাড়িতে থাকা মানে বাহুল্যতা আমাদের কাছে। সারাদিন আমাদের সাথে ব্লগটায় আপনারাও থাকুন, আমার লাইফস্টাইল ডেইলি ব্লগ। সকালবেলা এক কাপ চায়ের সাথে আমি একটু এই ছাতে সময় কাটাই, আর মেয়ে তো সকালবেলা স্কুলে চলেই যায়। পাঞ্জাবের ইথির বাংলার হয়ে প্র্যাকটিস ম্যাচ ছিল, 15 দিন পর ফিরলো, একদিন বাড়িতে থাকবে। আর আমার কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলো ঋদ্ধিকে দিয়ে করিয়ে নেব, কারণ ও আবার থাকবে না। সব কাজ আমরা মেয়েরা যারা থাকি একা হাতে পেরে উঠি না। এই ঝাড়াঝুড়ু করতে ঋদ্ধি একমাত্র খুব পারদর্শী, বাকি অন্য কাজে সেভাবে ও প্রধান চরিত্রে অ্যাক্টিভলি পার্টিসিপেট না করতে পারলেও এই চরিত্রটা খুব ভালো ও পারফর্ম করে হাউসকিপিংয়ের কাজগুলো। তাই ইচ্ছা করে আমি সেগুলোকে জমিয়ে রাখি, সেগুলো ওকে দিয়ে করাই, কারণ বাকি সারা বছর ছেলেমেয়ের অসুস্থতা, ডাক্তার, স্কুল, কোনো কাজেই ওকে পায় না। ঠিক আছে, এগুলোর জন্য করলে ক্ষতি নেই। এই রোদে দেবো ভাবলাম, শাড়িগুলো সঙ্গে সঙ্গে তুলতে হলো, সেগুলো অন্য দিন ব্লগে দেখাবো, কারণ আবার বৃষ্টি চলে এলো। কলকাতার আকাশের এই রূপ পরিবর্তনটা আমি প্রায় প্রত্যেক দিনই দেখে থাকি, আর সেটা কন্টেন্ট হিসেবে আমি আপনাদের সাথে শেয়ার করি। এটা সত্যি কথা, এক কথায় অনবদ্য। আজকে একটু একটা অন্যরকম হেলদি ব্রেকফাস্ট বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অ্যাজ আ ক্রিকেটার সবাই জানেন ফুড খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো আমার খাবারে যেটাই করে থাকি হেলথের কথাটা ভেবেই করতে হয়, কারণ আমি নিজেও, আমার 5টা অপারেশন আর প্রায় 40 ঊর্ধ্বে বয়স হয়ে গেছে। তো আজকে বানাবো ইডলি, কিন্তু সেটা সিমাইয়ের ইডলি, তার সাথে লটস অফ ভেজিটেবলস। এটা খুব একটা অন্যরকম রেসিপি, ইউটিউব থেকে দেখে শিখেছিলাম। এটার জন্য রাইস, সিমুই যেটা পাওয়া যায়, রাইস সেমিয়া, সেটা নিলে ভালো হয়। আমার কাছে ছিল না, তার থেকে আমি নর্মাল যে সেমাইটা ছিল সেটা নিয়েছি, তার সাথে একটু সুজি মিক্স করছি। এটা বাড়িতে করে দিতে পারেন সবাইকে, খুব হেলদি রেসিপি। অল্প দই দিলাম আর অল্প এক চিটকি বেকিং সোডা, তারপরে একটু প্যানে তড়কা দিয়ে এগুলোর সাথেই মিক্স করে নিয়েছিলাম। এই তড়কাটা এসেনশিয়াল, এটা কারি পাতা, সর্ষে তড়কা, নর্মাল যেটা সাউথ ইন্ডিয়ান খাবারে দিয়ে থাকে। তারপরে ইডলি প্যানে গ্রিজ করে এগুলোকে ইডলি বানানো। এটা চাটনি দিয়েও খাওয়া যায়, সস দিয়েও খাওয়া যায়, চাটনি দিয়ে বেশি টেস্টি হয়। চাটনিটা বানাবার সময় পাইনি, এরকম টেক্সচারটা দাঁড়ায়। আর রাইস সেমাই দিলে আরও প্লাফি হয় ব্যাপারটা, আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যায়। তো যেহেতু আজকে ঋদ্ধি বাড়িতে আছে, মোটামুটি সারাদিনে খাবারের ওভারঅল ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুবই হেলদি, আজকে ইচ্ছা করে এই রেসিপিটা শেয়ার করলাম, কারণ রাত্রিবেলা ইচ্ছা আছে চিকেন চাপ বানাবো, অ্যাজ আ একটা হেলদি ভার্সনের চিকেন চাপ। এটা ইউটিউব দেখে শুধু না, আমি একজন ভালো খানসা মানুষকে শিখেছি। গাইতে বসে গেছে মিউজিক ক্লাস, ভাইরালে ভুগছে 7 দিন ধরে, তার জন্য গলাটাও বসা, সেভাবে গলায় জোর দেওয়া হয়নি। আজকে লাঞ্চে ছিল স্কোয়াশ, চিংড়ি মাছ দিয়ে তরকারি। স্কোয়াশটা নর্থ বেঙ্গলে খুব পপুলার একটা ভেজিটেবল, আর ডিমের কারি, তার সাথে আমাদের ব্রাউন রাইস। এই রাইসটার কথা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন, এটা আউশ চাল, অনেকে বলেন আউশ চাল, কিন্তু আই রিয়েলি ডাউট, কারণ আমি রেড রাইস হিসেবে কিনি। আউশ ধানটা আমি জানি বছরের একটা পার্টিকুলার সময়তেই হয়, কিন্তু আমি জানি না, আমাকে অনেকে সাজেশন নাম বলেছে এটা আউশ ধান। এই যে রাইসটা, এটা বাড্ডি মাটা হর্স পাওয়ারের একটা সাউথ ইন্ডিয়ান থেকে আসে, এটা অ্যামাজনেও পাওয়া যায়, আমি লেক মার্কেট থেকে কিনি। এখন সন্ধেবেলা 5টার মতন বাজে, আবার বারান্দা বা জানলা থেকে আমি শেয়ার করলাম কলকাতার ভিউটা। এটা সন্ধ্যের কলকাতা, ছেলে ঘুম পাড়িয়েছিলাম, ছেলেরও ভাইরাল লেগে গেছে মেয়ের সাথে সাথে। আর ঋদ্ধির একটা ম্যান্ডেটরি অভ্যাস বলে দিই, শেয়ার করি,
ও দুপুরের ঘুমটা ওর কাছে জীবনে খুব ইম্পর্ট্যান্ট। আইপিএল খেলতে যাওয়ার আগেও ও দুপুরে একবার ঘুমিয়ে তারপরে যায়। আমি সন্ধ্যাবেলায় গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। এই গাছটা আমার উপরে 35-এর ছাদে আছে, আমার দুটো ছাদ 35 তলা, আর নিচে একটা 34 তলা একটা আরেকটা ছাদ, ওখানে মেজর গাছগুলো রাখি। আর এই যে কলকাতার আকাশ, সন্ধ্যাবেলা কলকাতার আকাশ এত সুন্দর যে আকাশটা লাগে দেখতে মাঝে, তার সাথে তীব্র হাওয়া বয়, প্রচণ্ড হাওয়া উপরে। যাই হোক, এখন সন্ধ্যাবেলা চায়ের সাথে একজন আমাদের গিফট করে, ঋদ্ধিকে গিফট করে, ঠেকুয়া, ওর একজন বিহারি বন্ধু আছে, সে ম্যান্ডেটরি, সেটা ঋদ্ধি খেতে খুব ভালোবাসে। আর আজকে বললাম যে চাপ বানাবো, তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। চাপ বানানোর জন্য খুব ইনগ্রিডিয়েন্ট, স্পেশাল ইনগ্রিডিয়েন্ট ইম্পর্ট্যান্ট যেটা বলবো সেটা হচ্ছে পোস্ত। মন খুলে দরাজ হাতে পোস্ত দিতে হয়। আর যে কোনো দোকানের মুঘল আইটেম যারা বিক্রি করেন, তাদের চাপের ডিফারেন্সটা খেয়ে এই পোস্তর কন্ট্রিবিউশনে বোঝা যায়। যেহেতু দামটা সেভাবে বাড়ে না, পোস্ত দিলে অনেকটা দাম বাড়িয়ে হবে, তাই জন্য অনেক সময় চার মগজ আর কাজু মিশিয়ে দেয়। যাই হোক, আজকে তার চাপের আরেকটা মেজর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ছোলা। এই ছোলাটা পেস্ট করে নিলাম পাউডার ফর্মে, আর এই জিঞ্জার, গার্লিক, রেড চিলি আর পেঁয়াজের এই টুকরোর একটা পেস্ট করে চিকেনটাকে ম্যারিনেট করলাম। এই ম্যারিনেশনে আমি ছোলার পাউডারটা আর পোস্ত, চার মগজের ওই পেস্টটা দেব। ওখানে আমি অল্প চার মগজ আর অল্প কাজু দিয়েছি, কাজুটা স্কিপ করাও যায়। আর শুকনো লঙ্কাটা মেজর, কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব কম হয়, যে কোনো মোগলাই রান্নাতে শুকনো লঙ্কার পরিমাণটা খুব বেশি থাকে। তো আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি বাচ্চারা খাবে বলে, তার সাথে 2 চামচ দুধের গুঁড়ো, অনেকে খোয়া দেয়, আর ঘি। খোয়া দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর মেজর চাপ যেটা রান্না হয় কুকিং মিডিয়াম, সেটা হচ্ছে ডালডা। তো আমি এখানে ডালডা দেবো না সাদা তেল, তার সাথে গণেশের কাওড়ার জল দিয়েছি, আর লাস্টে বিরিয়ানি মশলা দেবো। দইটা ফেটানো ছিল নুন চিনি দিয়ে, অল্প দই দিয়েছি। চাপের ম্যারিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় চাপটা অনেকে চিকেনটা ভেজেও করে নেয়, কিন্তু এখানে মেইন ম্যারিনেট করে রাখতে হয়। ম্যারিনেট করেই আমি আজকে, ঋদ্ধি যেহেতু বাড়িতে আছে, চেষ্টা করি বাড়ির খাবারই প্রোভাইড করতে, বাড়ি থেকে কিছু কিনি না। আজকে চাট বানাচ্ছি, ঘুগনি বানানো ছিল, ঘুগনি চাট করে তার সাথে প্রচুর স্প্রাউটস, দই আর আমাদের খেজুর আর তেঁতুলের চাটনি দিয়ে, তার সাথে ধনেপাতা পেঁয়াজ কুচি দিয়ে একটা ঘুগনি চাট অ্যাজ আ স্ন্যাক্স সন্ধ্যাবেলা ওদের দিলাম। কারণ ম্যারিনেট করে আজকে চাপটা রান্না করতে একটু টাইম লাগবে, ছেলেমেয়েও অসুস্থ, এটা একটা হেলদি স্ন্যাক্স। আর যদি পাপড়িগুলো রাগি বা অন্য ফর্মে পাওয়া যায় গ্লুটেন ফ্রি, তাহলে তো আরও হেলদি হয়ে যায়। আমি পাইনি, এটা সন্ধ্যের আরেকটা আকাশের ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এত অনবদ্য লাগে আমার ছাদ থেকে এই কলকাতা, নেচার লাভাররা বুঝবেন হয়তো, আমি জানি না, কন্টেন্ট হিসেবে এটা সত্যি অনবদ্য, তাই শেয়ার করি। এখন এই চাপটা বসিয়ে দেবো কিছুক্ষণ পর। তার আগে ঋদ্ধি একটু যাবে হচ্ছে ছেলেকে নিয়ে গাড়ি প্র্যাকটিস করাতে। বাবা মাদের কত ধরনের শখ থাকে, ছেলে মেয়েদের ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, কত কিছু, যে যে ফিল্ডে হোক, বা ক্রিকেটার যেহেতু ঋদ্ধি, তো ছেলেকে ক্রিকেটের থেকেও বেশি পছন্দ গাড়ি চালানো শেখাবে ওকে। গাড়ি মানে F1 ড্রাইভিং বা অন্য ধরনের রেসিং। তার জন্য একটা ওকে গাড়ি কিনে দেওয়া হয়েছে, সেটা ভালো করে তালিম নিচ্ছে শেখা। এই সাদা তেলে একটু ঘি দিয়ে দিয়েছি, আর ম্যারিনেশনের পরে ছাড়ার আগে তেলে আমি একটু বিরিয়ানি মশলা দিলাম। ম্যারিনেট করিনি বিরিয়ানি মশলাটা দিয়ে, জাস্ট তেলে ছাড়ার আগে বিরিয়ানি মশলাটা দিয়েছি। আর পুরো চিকেনগুলো ওই তেল বা ঘি, আমি তেল আর ঘি মিশিয়ে দিয়েছি। ডালডাতে করলে আরও ভালো টেস্ট হয়, কিন্তু ডালডা ইজ নট গুড ফর হেলথ, তাই জন্য দিলাম না। যেহেতু বাড়ির রান্না, তাই আর ডালডাটা দিলাম না, সাদা তেল আর ঘি দিয়েই করলাম। এই যে গাড়িটা চালানো ওকে শেখানো হচ্ছে, এই সুপারফাস্ট গাড়ি, এটার স্পিড অনেক বেশি। ঋদ্ধিকে একটু পরে আপনি এই গাড়ির তালে তালে দৌড়াতে দেখবেন। এই টার্নিং নেওয়া সব কিছুই ও পা আর নিজের কন্ট্রোলে করছে। এইটাই হচ্ছে ওর বাবার হচ্ছে চিফ অবজেক্টিভ, ছেলেকে রেসিং গাড়ি চালানো শেখাবে। যাই হোক, কত দূর কী হয় দেখা যাক, হোক কি না হোক শেখাটা ইম্পর্ট্যান্ট। কোনো শিক্ষায় বৃথা যায় না জীবনে, সেটা আমি এই 40 বছরে এসে বুঝেছি, যে জীবনে যা কিছুই শেখো ছোটোর থেকে, কোনো কিছুই বৃথা যায় না, কিছু না কিছু কাজে কখনো না কখনো সেগুলো লাগে। একটু পরে দেখবেন ঋদ্ধি ওর সাথে সাথে স্পিডে দৌড়াচ্ছে। যাই হোক, আজকের ওভারঅল ব্লগটা খুব স্পেশাল,
কারণ সুবিধা অসুবিধা, ভালো সময় খারাপ সময়, ঋদ্ধি হয়তো বাড়িতে থাকতে পারে না, কিন্তু একদিন যে দিনটাই থাকলো সেদিনটা খুব ভাইটাল হয় আমাদের কাছে। এই ক্রিকেটার্স ওয়াইফ এই ওয়ার্ডটা যতটা গ্ল্যামারাস, যতটা ফ্যাসিনেটিং লাগে শুনতে, একটা আকর্ষণ লাগে, কিন্তু এর পিছনে জীবন ধারণটা কিন্তু খুবই টাফ। কারণ আপনার সুবিধা অসুবিধা, ভালো সময় খারাপ সময়, কোনো কিছুতেই হয়তো সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি হয়তো আপনার পাশে থাকতে পারবে না, সেটাকে মেনে নিয়ে এগোতে হবে জীবনে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। আমার ব্লগগুলো ভালো লাগলে কাইন্ডলি একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এই চিকেন চাপ আর সাদা রাইসে আমাদের দিনটা শেষ হলো।